দিয়া, তোমাকে একটা কথা বলার ছিল। কি? আই লাভ ইউ। কিন্তু তুমি যদি ছোট করে জানতে চাও তাহলে তুমি খুব ভালো, আর যদি বড় করে জানতে চাও তাহলে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম তুমি একজন গরিব মহিলাকে খাবার দিয়েছিলে, সেই মুহূর্তে আমি বুঝে গেছিলাম যে তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য কারোর মধ্যে নেই। শুধু আমি কেন, পৃথিবীর যে কোনো ছেলেই তোমাকে ভালোবাসবে দিয়া। দেখো দিদি, আমার মাই আমার জন্য সব। আমার মাকে যে ভালো রাখবে আমি তাকে ভালো রাখবো, আর ভালোবাসবো। আমি জানি যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি যতটা আমাকে ভালোবাসবে ততটাই আমার মাকে ভালোবাসবে। বাবা, এই দেখা হলো, এই প্রপোজ করলে আর বিয়ের কথাও বলে ফেলবে? কেন, কি ভুল করেছি? দেখো, তোমার মতো মেয়েরা বেশি দিন মিটিং এ থাকবে না, তাই অন্য কেউ বুক করে নেওয়ার আগে নিজেই বুক করে ফেললাম। বুক করে ফেললাম মানে? আমি কি টিকিট নাকি? হ্যাঁ, ভালোবাসার টিকিট, যেটা যে কেউ কাটতে চাইবে। কিন্তু আমি আর রিস্ক নিলাম না বাবা, নিজেই কেটে ফেললাম। জানো, আমারও তোমাকে ভালো লেগেছিল, কিন্তু প্রথম দিন না। তাহলে সেই দিন যেদিন তুমি অটো ড্রাইভারকে লুকিয়ে 50 টাকা দিয়েছিলে। সে কি, সেটা তুমি জানলে কি করে? কারণ অটোতে বসা মেয়েটা আমি ছিলাম, তুমি আমায় দেখতে পাওনি কিন্তু আমি তোমায় দেখতে পেয়েছিলাম। সেদিন বুঝেছিলাম যে তুমি অচেনা মানুষের জন্য যদি এতটা কেয়ার করতে পারো তাহলে নিজের ভালোবাসার মানুষের জন্য কতটা কেয়ার করতে পারবে। দেখো, দু হাত বাড়ালে যতটা ধরে তার থেকে বেশি ভালোবাসবো। পৃথিবীতে যত ভালোবাসা আছে সব তোমার কাছে এনে দেবো, শুধু যদি তুমি পাশে থাকো। আমি তোমাকে সত্যি ভালোবাসি দিও, জানি না কেন কিন্তু সত্যি খুব ভালোবাসি দিও। করে নেব তোমায় কাছে সে।
সাগর নদী যেমন করে মোহনায় মিশে। ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা।